নিখোঁজ মহিলার প্রিয়জনদের খুঁজতে পরিশ্রম শুক্লা দেবীর। বহু বছর ধরে নিখোঁজ থাকা মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূকে তাঁর প্রিয়জনদের হাতে ফিরিয়ে দেওয়া হলো বৃহস্পতিবার। ওই গৃহবধূর বাড়ি ডুয়ার্সের মেটেলি চা বাগানের অধীন কিলকিট চা বাগানে। 10 বছরেরও বেশি সময় আগে সেই গৃহবধূ নিখোঁজ হয়ে যান। শেষমেশ খবরটি পেয়ে নিউ হাসিমারার তরুণী দিদি নাম্বার ওয়ান খ্যাত শুক্লা দেবনাথ সেই নিখোঁজ মহিলার প্রিয়জনদের খুঁজে বের করেন। ডুয়ার্সের 83টি চা বাগানের মধ্যে মেটেলির ওই চা বাগান থেকে নিখোঁজ বধূর পরিবার খুঁজতে শুক্লা দেবীকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়। বৃহস্পতিবার শুক্লা দেবী মহিলার প্রিয়জনদের নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছন। সেখানে উপস্থিত হন লিগাল এইড ফোরামের সমাজসেবী অমিত সরকার এবং বিশিষ্ট সমাজসেবী ভারতী ঘোষও। তারাও এই মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অনেক দিন ধরে ভর্তি ছিলেন সেই নিখোঁজ মহিলা। আমার ভয়ঙ্কর মানে দোসরে টাইপকার হয়ে কুকার মানে দিমাগ কাছে নিখে তাহলে উঠো এখন কি ঘরছে ধন্যবাদ। আমাদের কিলকোট চা বাগানের একটি বোন যার নাম মিনা মির্ধা, সে 10 বছর ধরে হারিয়ে গেছে এবং এখান থেকেই আমাকে অমিত সরকার ওনার একটা ফটো দিয়েছিল খোঁজার জন্য। মেয়েটি মানসিক ভারসাম্যহীন, কথা বলতে পারে না ঠিকঠাকভাবে, নামও জানে না, শুধু আমাকে ফটো দিয়েছিল আর শুধু বলেছিল কিলকোট। তো আমি যেহেতু ডুয়ার্সের 83টা চা বাগান, ওখানে একটা ফটো দিয়ে কাউকে খোঁজা কিন্তু খুবই মুশকিল। তো আমি কিলকোট চা বাগান পর্যন্ত পৌঁছে তার ওখানে পঞ্চায়েত দ্বারা এই মেয়েটাকে এর ফ্যামিলি পর্যন্ত বের করি এবং বের করে আজকে আমি শিলিগুড়িতে নিয়ে আসছি তার ফ্যামিলিকে এবং এখন সুপার দ্বারা তাকে হ্যান্ডওভার করা হবে এবং তারপরে ওদেরকে নিয়ে আমরা ঘরে যাব। তোর ফ্যামিলি মানে এতটা তো সামর্থ্য নেই বলে, চা বাগানে তারা শ্রমিক, কীভাবে তাদের এতটা সামর্থ্য হয় যে ঘর চলায় আবার খোঁজার। তো আমি নিজের সামর্থ্য থেকে চেষ্টা করি প্রতিদিন এইভাবে মানুষের পাশে থাকতে। তো আজকে ঘরের মেয়েকে গরম করিয়ে দিলাম, মিনা মির্ধা তার দিদির আর জামাইবাবু আসছে তার সাথে আজকে বাড়ি যাচ্ছে। ধন্যবাদ। আমি